BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে ঝালকাঠি দুই আসনের হালচাল। ঝালকাঠি দুই সংসদীয় আসনটি জেলা সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি জাতীয় সংসদের 126তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 271371 জন। ভোট প্রদান করেন 119882 জন। নির্বাচনে বিএনপির গাজী আজিজ ফেরদৌস বিজয়ী হন। ধানীশীষ প্রতীকে তিনি পান 43673 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির জুলফিকার আলী ভুট্টো। লাঙ্গুল প্রতীকে তিনি পান 32639 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সব বিরোধী দল এ নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপির গাজী আজিজ ফেরদৌসকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 169916 জন। ভোট প্রদান করেন 127038 জন। নির্বাচনে জাতীয় পার্টির জুলফিকার আলী ভুট্টো বিজয়ী হন। লাঙ্গুল প্রতীকে তিনি পান 47050 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির গাজী আজিজ ফেরদৌস। ধানীশীষ প্রতীকে তিনি পান 38523 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 240372 জন। ভোট প্রদান করেন 157340 জন। নির্বাচনে বিএনপির ইসরাত সুলতানা, প্রকাশ ইলেন ভুট্টো বিজয়ী হন। ধানীশীষ প্রতীকে তিনি পান 92116 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। নৌকা প্রতীকে তিনি পান 54378 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 219655 জন। ভোট প্রদান করেন 186964 জন। নির্বাচনে আওয়ামী লীগের আমির হোসেন আমু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 104441 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ইসরাত সুলতানা, প্রকাশ ইলেন ভুট্টো। ধানীশীষ প্রতীকে তিনি পান 73853 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 290404 জন। ভোট প্রদান করেন 233956 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 5 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, ধানীশীষ প্রতীকে জিবা আমিন খান, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির জাহাঙ্গীর হোসেন খান, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আমির হোসেন আমু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 214937 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম। হাতপাখার প্রতীকে তিনি পান মাত্র 9812 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি, সপ্তম সংসদে জাতীয় পার্টি এবং নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
তারই ভিত্তিতে বিএনই নিউজ 24 ঝালকাঠি দুই আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ঝালকাঠি দুই সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 44.18% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 25.70%, বিএনপি 36.43%, জাতীয় পার্টি 27.23%, জামায়াত ইসলামী 2.09%, স্বতন্ত্র ও অন্যান্য 8.55% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 34.77% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 25.38%, বিএনপি 30.32%, জাতীয় পার্টি 37.04%, জামায়াত ইসলামী 1.33%, স্বতন্ত্র ও অন্যান্য 5.93% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 65.46% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 34.56%, চার দলীয় জোট 58.55%, জাতীয় পার্টি 6.46%, স্বতন্ত্র ও অন্যান্য 0.43% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.29% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 56.44%, চার দলীয় জোট 39.88%, স্বতন্ত্র অন্যান্য 3.68% ভোট পায়। ঝালকাঠি দুই জেলা সদর এবং নলছিটি এই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের একক প্রার্থী, এটা মোটামুটি নিশ্চিত। তবে আসনটি তিনি এবার তাঁর মেয়ে ও জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতিকেও ছেড়ে দিতে পারেন। এদিকে আসনটিতে বিএনপি থেকে একাধিক নেতা মনোনয়ন চাইবেন। তাঁদের মধ্যে রয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি এর আগে একবার বিএনপির টিকিট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই আসনে তিনি বিএনপির সর্বশেষ সংসদ সদস্য। আরও আছেন কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জেবা আমিন খান, বিএম কলেজের সাবেক ভিপি ও নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মনিরুল ইসলাম নূপুর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম হালাদার, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিয়া আহমেদ কিবরিয়া। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন গত সংসদ নির্বাচনে দলীয় টিকিট পাওয়া চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সুবক্তা হিসেবে পরিচিত ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি অথবা নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, এটি একক কোনো রাজনৈতিক দলের ঘাঁটি নয়। সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের আমলে এই আসন জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত ছিল। সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর আকস্মিক মৃত্যুতে এই আসন জাতীয় পার্টির হাতছাড়া হয়। 2000 সালের উপনির্বাচনে জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী ইলেন ভুট্টোকে হারিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আমির হোসেন আমু সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ইলেন ভুট্টো বিএনপিতে যোগদান করেন এবং 2001 সালে আমির হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু 2008 সালে আমির হোসেন আমুর কাছে হেরে যান ইলেন ভুট্টো। তখন থেকে এই আসনটি আওয়ামী লীগের দখলে। ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই আসনে একটি শক্ত ভিত তৈরি করেছে আওয়ামী লীগ। দলীয় কুন্দল নেই আওয়ামী লীগে, কিন্তু বিএনপিতে রয়েছে দলীয় কুন্দল। সব দিক থেকে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 126তম সংসদীয় আসন ঝালকাঠি দুই আওয়ামী লীগ বিজয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24 এর সঙ্গেই থাকুন।